আসসালামু আলাইকুম। আজকে আরেকটা রুম মেকওভার নিয়ে আসছি। আমার ছোট বোনের ছোট্ট একটা ঘর আজকে আমি রং করে দেখাবো। ঘরের বিফোরটা প্রথমে দেখিয়ে নিচ্ছি, এরপর একে একে কী কী প্রসেসে আমি রুমটাকে নতুন করে মেকওভার করব সেগুলো দেখিয়ে দেব। আমার ইচ্ছা আছে ঘরের দেয়ালের এই যে অংশটা, এই অংশটাকে আমি অ্যাক্সেন্ট ওয়াল বানাবো এবং খাটটাকে তার সামনে প্লেস করব। রং হিসেবে আমি চুজ করেছি বার্জারের আইস ব্লু কালারটা। রঙের সাথে একটু করে পানি মিশিয়ে নিচ্ছি। অনেকে আমাকে দেয়াল নিজে নিজে রং করার প্রসেস জিজ্ঞেস করে থাকেন। আসলে নিজে নিজে ঘরে রং করাটা খুবই সহজ। আপনি দোকান থেকে রং পছন্দ মতো চুজ করে নেবেন এবং তারা একদম রেডি করে দেবে রংটা দেয়ালে বসানোর জন্য। জাস্ট এরকম একটা রোলার ব্রাশ নিয়ে নেবেন আর রংটাকে একটু পানির সাথে মিক্স করবেন। এক্ষেত্রে আমি কোনো অনুপাত আসলে হিসাব করিনি, আমার প্রয়োজন মতো আমি একটু পাতলা করে নিয়েছি আর কি। দুই কোট রং শুকানোর পর একটা মাস্কিং টেপ দিয়ে নিয়েছি আর এখন ছোট ছোট কিছু প্যাটার্ন আমি দেয়ালে এঁকে নিচ্ছি। আমি হাফ ফ্লাওয়ার প্যাটার্ন করব চিন্তা করে রেখেছিলাম, কিন্তু আমার বোন দেখে বলল এগুলো আসলে কিটেনের থাবা বা পজ হয়েছে। যাই হোক, কী প্যাটার্ন হয়েছে আপনারাই সিদ্ধান্ত নেবেন। আর নিচের দিকে আমি কিছু পাতার প্যাটার্ন এঁকে নিলাম। রুম মেকওভারের পরবর্তী কাজ হচ্ছে এই বুকশেলফটাকে রং করা। এটা অনেক আগের একটা বুকশেলফ এবং এটার গাঢ় তেঁতুলের বিচির মতো রংটা আসলে রুমের ভাইবের সাথে একেবারেই যাচ্ছে না, তাই ভাবলাম এটাকে নতুন করে রং করব। এখন রঙের ক্ষেত্রে ইন্টারেস্টিং ব্যাপার যেটা হচ্ছে যে আমি চিন্তা করেছি এই কাঠে দেয়ালের যেই পেইন্টটা করেছি ওয়াল পেইন্ট সেটা দিয়েই এই ফার্নিচারটা রং করব। এখন আমি জানি যে ওয়াল পেইন্ট ফার্নিচারে সহজে বসতে চায় না, এটা নিয়ে একটু পড়াশোনাও করেছি, যার কারণে আমি যেটা করলাম আগে শিরিশ কাগজ দিয়ে বুকশেলফটা ভালোভাবে ঘষে নিলাম, এরপর এক কোট জেসো এটার উপর দিয়ে এখন আমি রোলার দিয়ে হালকা হালকা করে ঘষে এই ওয়াল পেইন্টটা বসানোর চেষ্টা করলাম। এক্ষেত্রে যেটা দেখতেই পাচ্ছেন যে ওয়াল পেইন্টটা কাঠে কিন্তু এরপরও সহজে বসতে চায় নাই, একটু ছোপ ছোপ ভাব থেকে গেছে। পরে আমার যেটা মনে হলো যে খুব স্মুদ আউট লুকের চেয়ে এই শ্যাবি লুকটা বা ডিস্ট্রেস লুকটাও বেশ ভালো মানাবে, তাই এটাকে আমি আর খুব বেশি স্মুদ আউট করার চেষ্টা না করে যেরকম আছে আমি রোলার দিয়ে জাস্ট ঘষে গেলাম। এক কোট বা দুই কোট দিয়ে নেওয়ার পরে এরপর আমি স্টেনসিলের সাহায্যে কিছু মনস্টেরা লিফের প্যাটার্ন এঁকে নিচ্ছি। রঙের ক্ষেত্রে আমি খুব হালকা একটা প্যাস্টেল কালারের অরেঞ্জ রং চুজ করেছি। আমার মনে হয় যেহেতু পুরো ঘর আমি স্কাই ব্লু থিমে করছি, কিছু একটা পপ অফ কালার দিলে এটাকে বেশ ভালোই লাগবে। আর রঙের ক্ষেত্রে খুব শকিং কোনো কালার দেইনি, হালকা রঙই ব্যবহার করেছি। কমলা রঙটাকে আমি সাদার সাথে একটু মিক্স করে এখানে আর কি বসিয়ে দিলাম, যেন খুব বেশি চোখে না লাগে আবার খুব বেশি মলিন না মনে হয়। এই হলো আমার বুকশেলফের ফাইনাল লুক। বুকশেলফের এই মেকওভারটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে, অনেকটা পুরনো পুরনো একটা ভাইব এসেছে। যেহেতু ওয়াল পেইন্ট ইউজ করেছি বুকশেলফে, খুব স্মুথলি রংটা বসানো, যার কারণে একটা ডিস্ট্রেস লুক এসেছে, এটাও কিন্তু খারাপ লাগছে না। আর বুকশেলফের ওপর আমি হালকা কমলা কালারের যে প্যাটার্ন স্টেনসিল দিয়ে করেছি সেটাও এই পুরো ভাইবের সাথে বেশ ভালোই যাচ্ছে। স্কাই ব্লুর সাথে পিঙ্ক কিছু এলিমেন্ট যোগ করার জন্য বুকশেলফের উপর এই রাগটা বিছিয়ে দিলাম আর দেয়ালে এই ফ্রেমটা টানালাম, যাতে স্কাই ব্লু, পিঙ্ক এবং হালকা হলুদ সব রকম রঙের ছোঁয়ায় আছে। সাথে টানালাম আরেকটা ড্রিম ক্যাচার। এই ড্রিম ক্যাচারও এই তিনটা রঙের সমন্বয় আছে, তাই এটা রুমের সাথে কিন্তু বেশ ভালোই মানাবে বলে মনে হচ্ছে। বুকশেলফের উপর আমি এখনই বিশেষ কিছু রাখছি না, শুধু একটা ট্রেতে কিছু ক্যান্ডেলস সাজিয়ে রেখেছি। ক্যান্ডেলসের রঙের ক্ষেত্রেও আমি স্কাই ব্লু আর পিঙ্ক থিমটাকে মাথায় রেখেছি। এবার ঘরে পর্দা টানানোর পালা। ঘরে অফ হোয়াইট কালারের দুটো পর্দা আগে থেকেই ছিল, তার সাথে আমি স্কাই ব্লু থিমের সাথে সমন্বয় রেখে দুইটা পুরনো স্কাই ব্লু পর্দা মাঝখানে অ্যাড করে দিলাম। সত্যি কথা পর্দা কিন্তু বেশিরভাগ সময় সরানোই থাকবে যেহেতু এই ঘরে আলোটা খুব কম আসে, কিন্তু তাও ঘরের ভাইবের সাথে একটু তাল মেলাতে এই স্কাই ব্লু পর্দাটা মাঝখানে অ্যাড করে দিলাম।
খাটে চাদর বিছিয়েছি সাদার উপর হালকা কমলা, আর এখন তার উপর আমি একদম সাদা একটা বেড কভার বিছিয়ে দিব। আসলে স্কাই ব্লু আর সাদা এই দুটো কালার এত স্নিগ্ধতা আনে রুমে, তাই আমার মনে হয় যে এই সাদা বেড কভারটা রুমটাকে অনেক বেশি শান্তিময় করে তুলবে। অলরেডি রুমে এমন একটা পিসফুল ভাইব চলে আসছে, এখানে কোনো গল্পের বই হাতে বসে পড়তে বা এক কাপ চা খেতে কিন্তু খারাপ লাগবে না। এই রুমে আলো খুব কম আসে দেখে এখানে আমি শুধু একটা অল্প আলোর গাছ ক্যালাথিয়া ট্রায়াস্টা রেখেছি। খাটের পাশে ছোট্ট একটা ম্যাট বিছিয়ে দিয়েছি, এটা আমি গুলশান ডিসিসি থেকে কিনেছিলাম, যার ভিডিও কিন্তু আমার পেজে আছে। এরপর খাটের পাশে নাইট স্ট্যান্ডকে স্টাইল করার জন্য এরপর প্রথমে একটা টেবিল ক্লথ বিছিয়ে নিয়েছি, তার উপর এই স্কাই ব্লু কালারের ফ্লাওয়ার ভেস্টটা রেখেছি, আর তার ভেতর রেখেছি এই গোলাপি আর সাদা রঙের ফুল। এরপর ঘরের থিমের সাথে মিল রেখে আরেকটা ফ্রেম এই নাইট স্ট্যান্ডের উপরে লাগিয়ে দিয়েছি। এই হলো আমার ঘরের ফাইনাল লুক। যেমনটা দেখতেই পাচ্ছেন, খুব বেশি এক্সট্রিম মেকওভার কিন্তু আমি করিনি, শুধু ঘরে হালকা কিছু পপ অফ কালার দিতে ঘরের যে এক্সেন্ট ওয়াল এটা ক্রিয়েট করেছি, আর এটার সাথে সমন্বয় রেখে টুকিটাকি কিছু জিনিস আমি ঘরে অ্যাড করেছি। বুকশেলফটা রং করে এবং নতুন কিছু ট্রাই করতে পেরে আমার বেশ ভাল লাগছিল। তবে আপনারা যারা এই ধরনের লুক চান না বুকশেলফে, তারা কাঠের উপর অবশ্যই এনামেল পেইন্ট করবেন। এনামেল পেইন্ট অনেক বেশি টেকসই হবে এবং এটার আউটকামটাও বেশ স্মুথ হবে। আজকে এ পর্যন্তই, কেমন লাগলো আমার এই সাদামাটা মেকওভার জানাবেন। আর আপনারা যারা চিন্তা করছেন যে নিজে নিজে ঘর রং করবেন, তারা সাহস করে শুরু করে দিতেই পারেন। সামনে আবার হাজির হব নতুন কোনো প্রজেক্ট নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকবেন।